সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে উঠেছে বিসিক শিল্প পার্ক। শিল্প পার্কটিতে থাকবে 570টি শিল্প প্রতিষ্ঠান। পার্কটিকে ঘিরে শুধু শিল্পে বিনিয়োগই নয়, কৃষিসহ আরও বাণিজ্য এবং কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা দেখছে স্থানীয়রা। আগামী জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার প্রত্যাশা সংশ্লিষ্টদের। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে 400 একর জায়গায় স্থাপন করা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের শিল্প পার্ক। মাটি ভরাট শেষে সীমানা প্রাচীর, প্রশাসনিক ভবন নির্মাণ কার্যক্রম সহ অন্যান্য কাজ প্রায় শেষের পথে। এখন চলছে ড্রেন নির্মাণের কাজ। শিল্প পার্কটিতে 487টি প্লটে গড়ে উঠবে 570টি ছোট বড় শিল্প প্রতিষ্ঠান। প্রকল্পে সড়ক, রেল এবং নৌপথের সরাসরি যোগাযোগ থাকায় ব্যাপক সম্ভাবনা দেখছেন এলাকাবাসী। আমরা এর সঙ্গে শরিক হব এবং আমাদের আগামী প্রজন্ম, তারা এখানে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সাধারণ লেম্যান যারা আছে সবাই তারা এখানে কাজ করে খেতে পারবে। এই অঞ্চলটি চলনবিল অধ্যুষিত হওয়ায় কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার দাবি জানান ব্যবসায়ীরা। শস্য ভাণ্ডার হিসেবে বগুড়া এবং সিরাজগঞ্জ খ্যাত আছে, কাজে আমরা এখানে কৃষকের উৎপাদিত ফসলগুলি আমরা যদি বাইরে পাঠাতে পারি তাহলে এখান থেকে একটা রেমিটেন্স এবং রপ্তানি আমরা একটা খাত আমরা ভালো সৃষ্টি করতে পারবো। আমাদের দাবিটা থাকবে যে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কৃষি উৎপাদিত ফসল এই 570 প্লটের মধ্যে যাতে এর মধ্যে এটার সাথে সমন্বয় করে যাতে সবগুলি প্রতিষ্ঠানগুলি যাতে সমবায় চলতে পারে। কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। এখানে আমাদের অনেকগুলো কাজ চলছে এবং এটা আগামী জুন সমাপ্ত প্রকল্প, আমরা ইনশাল্লাহ এই জুনের মধ্যে শেষ করে দিই। প্রকল্পের যে সমস্ত মাল ম্যাটেরিয়াল ব্যবহার হচ্ছে এবং এখানে আমাদের ইঞ্জিনিয়ার আছে, আমাদের কনসালট্যান্ট আছে, এরা সব ইয়া করে এটা এনশিওর করে প্রকল্প কাজের মানগুলোকে কোয়ালিটি এনশিওর করা হয়। এবং সেখানে যদি কোনো রকমের যদি দুই একটা মানে লেস কোয়ালিটি জিনিস এসে থাকে সেটা আমরা সাড়ে সাথে রিজেক্ট করে দিই। 40 একরের জন্য একটা আবেদন পেয়েছি, সেখানে তিনটা প্রতিষ্ঠান আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হবে, তারপরে আমরা যেগুলো বরাদ্দ দিব আমরা আশা করছি যে 2 লক্ষ লোকের কর্মসংস্থান এখান থেকে হবে। 487 মতো প্লট হবে এবং এটা আমরা জুন 2021-এর মধ্যে 2022-এর মধ্যে শেষ করার পরিকল্পনা আছে, আশা করছি আমরা সেই সময়ের মধ্যে এটা সম্পন্ন হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 719 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে শুধু অর্থনৈতিক উন্নয়নই ঘটবে না, কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের মধ্য দিয়ে তাদের ভাগ্যেরও পরিবর্তন আসবে বলে প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।